আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গা জায়গার মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর ওলিদের ব্যাপারে ইশারা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির رحيم اهدنا الصراط المستقيم আমার আল্লাহ বলেন সহজ সরল পথ ও দুনিয়ার মানুষ তোমরা সহজ সরল পথে চলবা সহজ সরল পথটা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ মানুষদের জন্য দিয়েছেন আদর্শবান মানুষদের জন্য দিয়েছেন যারা আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলের গোলাম হয়ে যায় তাদের জন্য হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাছাড়া বেঈমান হিংসুক এবং যারা নালায়েক আছে নাসুর বান্দাদের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের সরল অনুবাদ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা রে এটার অর্থ হলো সহজ সরল পথ সুবহানাল্লাহ বলেন ও সিমরানের হুজুর আপনার বলতে হবে পথচাকার এই পথচাকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন এই পথটা হচ্ছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যারা ঈমান আনয়ন করেছেন ওই সমস্ত আল্লাহর খাস বান্দাদের পথ বলেন না সুবহানাল্লাহ ও বাবারা রে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গার মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার বলবেন না তখন বলবেন আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের প্রশংসা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার গণেরা হে মুমিন গণেরা হে আমার প্রিয় বান্দারা সুবহানাল্লাহ বলেন আতিউল্লাহ তোমরা অনুগত করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশাপাশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে আমি কত ভালোবাসি গো নবীজি আপনার নামটা আমি আল্লাহর নামের সাথে সংযুক্ত কইরা জানাই দিলাম আপনি রাসূল হচ্ছেন হাবিবুল্লাহ আমার বন্ধু সুবহানাল্লাহ বলেন যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা জীবন আমার ধন্য হতো জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজাত দেখতে চাই কি চাই না রাসূলের দরবার দেখার ইচ্ছা আছে না নাই তাহলে আমার সাথে বলবেন আর দেখে নবীর রওজাত যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা আরব সাগর পাড়ি দেব নূর নবীজির রওজাতে যাব আরব সাগর পাড়ি দেব নূর নবীজির রওজাতে যাব দয়া করে ওগো প্রভু কবুল কর করুণা যদি একবার দেখিতে পেতাম সোনা সোনার মদিনা বলতে পারবেন না যদি একবার দেখিতে পেতাম সোনার এ বাবা ভাইরা আমার আমি তাফসীর ডিপার্টমেন্টের ছাত্র কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা থেকে আন্ডার অফ ইসলামী ইউনিভার্সিটির অধীনে আমি তাফসীর ডিপার্টমেন্টে অনার্স শেষ মাস্টার্স শেষ হবে ফাজিল কামিল সরকারি আলিয়ায় চাচ্ছিলাম কয়েকটা কথা কুরআনুল কারীম থেকে বলবো সময় শর্ট আমি আজকে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওয়া দিলেন ওয়া দিয়া মুকারানা করলেন এবং তোমরা অনুগত করো ওয়া আতিউর রাসূল আমার রাসূলের অনুগত করতে কে বলেছেন জবানটা খুলে বলেন কে আল্লাহ বলেছেন পাশাপাশি কয় আল্লাহর রাসূল গো ও বন্ধু আপনি আবার দুনিয়ার মানুষগুলিকে জানায়া দেন তারা যেন উলিল আমরি মিনকুম তারা যেন যারা দুনিয়ার মধ্যে বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি আছে গো যারা আল্লাহর ওলি আছে তারা যেন তাদের অনুসরণ অনুকরণ করে সুবহানাল্লাহ বলে আমাদের ফরাজিকান্দের বিচ্ছা হুজুর বলছেন গাউস হয়ে গেছে কুতুব হয়ে গেছে কাইতুলার মানুষ তোমরা সব সময় এখানে আসবা ঠিক না ঠিক বলেন মনসুর হাল্লাসির কথা আপনারা শুনেছেন সেই বাগদাদ ইরাকের বড় আল্লাহর ওলি ছিলেন মনসুর হাল্লাস যিনি আইনাল হক দাবি করার কারণে জুনায়েদ বাগদাদী তৎকালীন ফতোয়া দিয়েছেন তার গর্দানটা শীতটা কেটে দিতে হবে উনাকে জেলখানার মধ্যে নেওয়ার পর উনার মুরিদানরা গেলেন হুজুর আমাদের হুজুরকে জেলখানার মধ্যে বন্দী করা হলো কয়েকজন মুরিদান গেলেন হুজুরকে দেখার জন্য পীর সাহেবের পাগল মুরিদান আছে না নাই হুজুর যখন জেলে গেছে রে হুজুরকে দেখার জন্য কাকুতি মিনতি দুনিয়ার জমিনে হুজুরকে নিয়েছিলাম মনসুর হাল্লাসকে যখন জেলের মধ্যে নেওয়া হলো মুরিদানগুলি দৌড়ে গেছে হুজুর আপনি কি আমাদের মনের বাসনাটা দেখেননি গো হুজুর জেলখানার কেটে এসে তারা কান্নাকাটি করতেছে আর জেলখানার পাহারাদার হুজুরকে ডাক দেয় হুজুর আমাদের হুজুরের সাথে আমাদেরকে একটু দেখা করতে দাও হুজুর থেকে পারমিশন নেওয়া হলো ওই আপনার বাগদাদের কেন্দ্রীয় কারাগারে তিনি জেল খেটেছেন ওই মুরিদানগুলি গেলেন হুজুরকে দেখার জন্য যায়া দেখে রে মনসুর হাল্লাস রে যে গর্তার মধ্যে যে রুমটার মধ্যে রাখছে মুরিদান গিয়া দেখে হুজুর ওই রুমের মধ্যে না আমি বলতেছি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি মনসুর হাল্লাস নাই মুরিদদের মন মানে না হুজুরের জন্য কান্দেন হুজুর হুজুর গো মনে বড় আশা নিয়ে আসছে আমরা মুরিদান আপনি আমাদেরকে দেখা দেন দ্বিতীয় দিন গেলেন দ্বিতীয় দিন গিয়ে দেখে তারা রুমের কোনো চিহ্ন ভিন্ন নাই দরজা জানালাগুলি খোলা তৃতীয় দিন গেলেন গিয়া দেখেন হুজুর নাই ওজিরকে বললেন আপনারা একটু খোঁজ লাগান জেলখানার পাহারাদাররা খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পরে গিয়ে দেখে হুজুর রুমের মধ্যে ইবাদত করতেছে সুবহানাল্লাহ বলেন না হুজুরের কাছে যাবেন হুজুর আপনার সাথে দেখা করার জন্য সুযোগ দেওয়া হলো দেখা করতে গেলেন মুরিদানরা হুজুরের কাছে আরজি পেশ করে হুজুর হুজুর গো আপনাকে দুই দিন ধরে বিচারলাম শুনলাম আপনি এই রুমটার মধ্যে আছেন গো হুজুর আপনাদেরকে আপনাকে তিন দিন যাবত খুঁজে পাই না আবার তারা তথ্য দিল আপনি এই রুমের মধ্যে আছেন হুজুর দুই দিন যে আমরা খুঁজছি ও হুজুর আপনি কোথায় ছিলেন মনসুর হাল্লাস উত্তর দেয় তোমরা কি জানো না আমি হচ্ছে আল্লাহ এবং রাসূলের পাগল আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি সুবহানাল্লাহ বলেন আম্পা জিকিরটাকে এমনি করতেন আল্লাহর ওলিদের খেলা বড় বোঝা বড় দায় ঠিক না বলেন ঠিক কিনা বলেন আরে প্রাণের মুর্শিদ আমার মনের ব্যথা আর করে জানাই ও গো তুমি আমার ব্যথার ব্যথিত তুমি আমার ব্যথার ব্যথিত এমন দনার ভবে না আমার মনের ব্যথা আর কারে জানায় প্রাণের এমপোষায় আমার মনের ব্যথা আর কারে জানায় আরে মুর্শিদ ভঞ্জে কেমন চিনে কই জনা মুর্শিদ ভঞ্জে কেমন ধন আর চিনে কই জনা ওরে যে জন চিনে সে দন কিনে যে জন চিনে সে দন কিনে এমন ধনার ববে নাই আমার মনের ব্যথা আর কারে জানাই লিখছে কে বলেন তো জবানটা খুলে বলেন কে রাসূলের কদমে আছে ঠিক কি না বলেন আশিক রাসূলের লেখা আমার বানানো নয় বাজান আমার অনেক ওয়াজের ছিল আজকে ওয়াজ অনেক জমায়ে লইছিলাম এই পৃথিবী শাসন করেছেন দুই ধরনের বাদশা কয় ধরনের দুই ধরনের 2 মিনিট দুই ধরনের বাদশা আমার সিনিয়র পারসন হযরত মাওলানা মুফতি শামসুল আলম আল হুসাইনি সাহেব আসছে মারহাবা বলেন এই যে আমার বাম পাশে বসা আছেন মুহাক্কিক আলেম উনি ছাত্র জীবনে খুব ভালো ছাত্র ছিল আমি বলতেছিলাম দুই ধরনের বাদশা ছিলেন আল্লাহ কয় যারা মুমিন বাদশা আমি তারারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে দেব সুবহানাল্লাহ কোন এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির লগে আছে না নাই ওই যে যাত আপনার রিয়াজুল জান্নাতে নবীজির সাথে শুয়ে রইছেন সুবহানাল্লাহ বলেন আবার আবু জাহিল্লা নবীজিরে দেখছে নবীজিরে দেখলে দুজুক হারাম হয়ে যায় ঠিক না বেরিক বলেন নবীজি কে দেখলে রে ভাই দুজুক হয়ে যায় হারাম ঠিক না বেরিক বলেন আবু জাহেল দেখছে ঈমানের সাথে দেখে নাই বলে তার বাড়িতে মানুষ জিয়ারত করতে জানা একটা কাম করতে যা কি করতে গনছেনদি পেশাব পায়খানা হাজি সাহেব রকম পায়খানা না দললো পায়খানার বান কইরা যায় বইয়া থাকে এত সওয়াব আছে মারহাবা গন রাসূলের বিরোধিতা বহুত বাদশারা করেছেন আমি যদি ওয়াজ টানতে চাই আমার 2-3 ঘন্টা লাগবে দেখেন এর মধ্যে নমরুদের নাম শুনছেন নে ইব্রাহিম নবীর সাথে গোস্তাকি করেছে এইজন্য কি করেছেন আল্লাহ মশা দিয়া ল্যাংরা মশা দিয়া সাইজ কইরা লাইছে ঠিক না বেঠিক বলেন আমার নবীর সাথে গোস্তাকি করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীজি নামাজের সালাম ফিরায় বলেন মুনাফিক রে ভাই কইরা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী দেখে ফেলেছেন আমার নবীজি সামনে পিছে উপরে নিচে সমান দেখতে দুই ধরনের বাদশা এর মধ্যে একটা বাদশা ছিলেন বাগদাদে যিনি কাবার আদলে কাবা ঘর বানিয়েছিলেন যে তার কাবা ঘরে মানুষ যায় সিজদা করবে এবং আল্লাহরে ডাকবে দুনিয়ার মানুষ ভিড় করবে কিন্তু দুনিয়ার মানুষ চিন্তা করলো তার বানাই না কাবা আমরা যায়াম আমরা মুমিন মুসলমান হজ করতাম যায়াম কই বাইতুল্লাহ শরীফে সুবহানাল্লাহ কোন ঘটনাটা বলে আমি শেষ করে দিতেছি এখন আব্রাহাম বাদশা চিন্তা করলো আল্লাহর কাবা ঘরটারে না ভাঙলে আমার এখানে জমজমা রইতো না এখন এই মুশরিক করলেন কি চিন্তা করলেন আল্লাহর কাবা ঘরটা ভাঙার লাগিয়া শুনবেন না একটু আত্রা তুই এখন শুনবেন না কাবা ঘর ভাঙার জন্য বলেন আল্লাহ তো পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিল নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হাবিব আপনি কি দেখেননি আব্রাহার হাতি বাহিনীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রূপ ব্যবহার করেছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন তখন তো রাসূল দুনিয়ার জমিনে আসে নাই সুবহানাল্লাহ বলেন এইটাও গায়েবের দলিল সুবহানাল্লাহ কোন আপনি কি দেখেননি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্রান্তগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুমরায়া মুসরায়া ধ্বংস কইরা দিয়েছে ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কইছে আব্রাহারে আমার কাবা ঘর তুই ভাঙতে পারবি না আমি আল্লাহর ঘর আমি আল্লাহ রক্ষা করব তবে আমার কাবা ঘর যখন ভাঙতে আসবি আমি দুনিয়ার কোনো আমেরিকার ট্যাঙ্ক পাঠাবো না আমি কোনো পরমাণু অস্ত্র পাঠাবো না আমি স্নাইপার পাঠাইবো না আমি রকেট পাঠাইবো না আমি কোনো বোম মারবো না আমি আল্লাহর জমিনের মধ্যে একটা জিনিস আছে ছোট ছোট পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন পাখিগুলির নাম কি বলেন তো দেখি আল্লাহ বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ কয় আয়ো সামনের দিকে আয়ো আগাও আল্লাহ তো আস্তে আস্তে মধ্যে আমরা না কি করি রাগ দেখায় এখন আমার একটা কিল দিলা পরে হে তার গুপ দিয়া কেল্লা কাটলাম আছে না নাই এরকম আছে না নাই আছে আল্লাহ কয় আল্লাহ আব্রাহাম বাদশা হাতি লইছে আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে সূরাতুল ফিল নাযিল করতেন এই সূরার নামই হচ্ছে হাতি সূরা সুবহানাল্লাহ গন এই হাতি বাহিনী রয়েছে সূত্রাটা টাইম না কাবার দেওয়াল দিয়ে ভাঙা লাইবো নাউজুবিল্লাহ গন আল্লাহ কো আয়ো আল্লাহর কাবা ঘরের সামনে আসার পর আল্লাহ আয়াত নাযিল করলেন আল্লাহ পাখিগুলির ডাক দেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ তাদের উপর নাজিল করছে যাকে যাকে পাখি পাখিগুলিকে কি করতে কইছে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল আল্লাহু আকবার বলেন আল্লাহ কয় পাখিগুলিরে আমি আদেশ করলাম পাখিরে তোদের মুখের মধ্যে ছোট ছোট পাথর নেই পাখিগুলি পাথর নিচে আছে আবাবিল পাখি চড়ুই পাখির মতো ছোট সুবহানাল্লাহ কোন 24 আওয়ার 24 ঘন্টা রাত একটা কি দুইটা বলেন আল্লাহর কাবা ঘরের মধ্যে ঠুট মুবারক লাগিয়ে চুমু খাচ্ছে বলেন না সুবহানাল্লাহ পায়খানাও করে না পাখিগুলি উঠছে ঐত্যাচারে আকাশের উপরে উঠছে ওঠার পর আব্রাহাম বাদশার সৈন্যবাহিনীর মাথা বরাবর ছোট ছোট পাথরগুলি ছেড়ে দেয় সুবহানাল্লাহ কোন আর পাথরগুলির এমন পাওয়ার হইছে গো পাথরগুলি মাথা দিয়া ঢুকছে কলিজা উজুরি বাসুরি বেদ হইয়া নিচ দিয়া বাইর হইছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কই পাপের বুঝা যখন বাইরে জায়গা আমি বড় জিনিস দিয়া ধ্বংস করতাম না আমি ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস কর্ম আর আমরার পাপের কারণে আমরারে করুণা দিয়া যেই ভাইরাস দেখা যায় না হে বেটারা তো নমরুদ্দারা তো ল্যাংরা মশাদা করছে আর আমরার পাপের কারণে এমন জিনিস দিয়া সাইজ করছে যা বলতে পারি না আমাদের মাঝে কিছু কিছু স্বভাবের লোক আছে যারা কি করে ক্ষমতার বলে অনেক কিছু করতে চায় ঠিক না বেঠিক বলেন নমরুদ ফেরাউনকে আবু জাহেল সহ আপনার আব্রাহা বাদশা সহ মিশে গেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ কাফের বলবে ঘৃণার চোখে দেখবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলির দরবারে আসছেন আদবতা রক্ষা করি আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহর ওলির রুহানি ফায়েজ নিয়ে যেন বাড়িতে যাইতে পারে সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করুক জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা সময়ের অভাবে পারলাম না এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু